সেন্ট মেরিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি শুভেচ্ছা শিক্ষার্থীরা তোমাদের সাথে আজকে আমি সমাজকর্ম দ্বিতীয় পত্র থেকে নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি আর এ অধ্যায়টি হচ্ছে সপ্তম অধ্যায় আর এ অধ্যায়ের নামটি হচ্ছে বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম আর এ অধ্যায়ের যে নামটি দেওয়া হয়েছে সে নামটি শুনে অবশ্যই আমরা বুঝতে পারছি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে বেসরকারি সংস্থাগুলো কি কাজ করে থাকে সে বিষয়গুলো এখানে আলোচিত হবে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে উন্নয়ন সাধনের জন্য বেসরকারি বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে আর এই বেসরকারি সংস্থাগুলোকে এনজিও হিসেবে চিহ্নিত করা হয় তাহলে এ অধ্যায়ের মধ্যে বেসরকারি সংস্থা হিসেবে কতগুলো এনজিওর নাম আসবে আর সে এনজিওগুলো কীভাবে তারা তাদের নিজস্ব কার্যক্রম পরিচালিত করে সে দিকগুলো এখানে আলোচনা করা হবে তবে আজকে এখন যে ক্লাসটি দা হচ্ছে সেই ক্লাসে সমন্বিতভাবে বেসরকারি সংস্থাগুলো কিভাবে কাজ করে সে দিকটি আলোচনা করা হবে বাংলাদেশের সমাজ সেবা ও সমাজ উন্নয়নের ক্ষেত্রে বেসরকারি সংস্থা সমূহের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য বেসরকারি সেবা সংস্থা সমূহকে স্বেচ্ছাসেবী সংস্থা এবং বেসরকারি সংস্থা এই দুই ভাগে ভাগ করা হয়ে থাকে তবে উভয়ের মধ্যে সুস্পষ্ট পার্থক্য নির্ণয় করা বেশ কঠিন তবে বিদেশি সাহায্য পুষ্ট অলাভজনক ও বিস্তৃত পরিধির সংস্থাসমূহকে সমূহকে এনজিও বলা হয় কার্যক্রম বর্তমানে সাধারণ সাহায্য সহযোগিতার পরিবর্তে মানব সম্পদ উন্নয়ন এবং দৈর্য ও বঞ্চিতদের ক্ষমতায়নের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করে থাকে আর এজন্য সামগ্রিক উন্নয়নমূলক বিশেষ মডেল ও আধুনিক কৌশলের ব্যবহার হয়ে থাকে বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংস্থা ও বেসরকারি সংস্থা সমূহ বাংলাদেশে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মধ্যে দু ধরনের কার্যপ্রবণতা লক্ষ্য করা যায় এক ধরনের প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সেবা সহায়তা এবং ত্রাণ বিষয়ক কার্যক্রমে জড়িত সেগুলোর মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিবার পরিকল্পনা সমিতি বাংলাদেশ বহুমূত্র সমিতি উল্লেখযোগ্য আর এক ধরনের প্রতিষ্ঠান আছে যেগুলো সামাজিক পরিবর্তন সাধনকারী এবং উন্নয়নমূলক যারা আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে যার মধ্যে ব্রাক আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক স্বনির্ভর বাংলাদেশ কারিতাস ও বড় ক্ষুদ্র ঋণের বিরাট অংশ বিতরণ করে আর এ ধরনের এনজিও গুলো কি ধরনের কার্যক্রম পরিচালনা করে সে দিকটি এখন তোমাদের সামনে উপস্থাপন করছি দারিদ্র্য বিমোচন বাংলাদেশের দারিদ্র বিমোচনে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে তারা সমিতি গঠনের মাধ্যমে দরিদ্রদের সচেতন করে এবং প্রশিক্ষণের দ্বারা প্রদত্ত ঋণ সুবিধা এবং নিজস্ব সম্পদের সদ্ব্যবহারে সহায়তা করে ক্ষুদ্র ঋণ কর্মসূচি ক্ষুদ্র ঋণ এবং তার সঠিক ব্যবহার নিশ্চিতকরণ বিশেষ লক্ষ্য তারা ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায়, কৃষি, পশু সম্পদ বৃদ্ধি মৌমাছি পালন মৎস্য চাষ বসত বাড়িতে সবজি চাষ ও ক্ষুদ্র ব্যবসায় গুরুত্ব দিয়ে থাকে মানব সম্পদ উন্নয়ন আর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনের অন্যতম প্রাথমিক শর্ত হল মানব সম্পদের উন্নয়ন এনজিওগুলোর অন্যতম লক্ষ্য হচ্ছে দেশের অবহেলিত ও বঞ্চিত মানব সম্পদের উন্নয়ন শিক্ষা প্রশিক্ষণ ও সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে তারা দরিদ্রদের আত্মকর্ম কর্মসংস্থানের ব্যবস্থা করে মানব সম্পদের উন্নয়ন ঘটায় এক্ষেত্রে পশিকার ট্রেনিং এর উল্লেখ করা যায় নারী ক্ষমতায়ন বাংলাদেশের কর্মক্ষম জনশক্তি প্রায় অর্ধেকই নারী আর্থ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রায় সব এনজিওই নারীদের সচেতনতা সৃষ্টি শিক্ষা ও প্রশিক্ষণের প্রতি গুরুত্ব প্রদান করে থাকে প্রথম সারির এনজিওগুলোর গুলোর সুবিধাভোগীর প্রায় আশি ভাগই নারী তাদের প্রচেষ্টায় নারীরা আঁচ উপার্জনে সক্ষম হচ্ছে এবং সামাজিক সচেতন ও অধিকার সচেতন হয়ে তাদের ক্ষমতায়ন ঘটেছে দরিদ্রদের ক্ষমতায়ন এনজিও কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো জনগণকে সংগঠিত করা এবং প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদন কর্মকাণ্ডে অংশগ্রহণ করানো পল্লী এলাকার তৃণমূল পর্যায়ের জনগণ সমাজ সচেতন হয়ে নিজেদের সংগঠিত করতে পারে এবং ভাগ্য পরিবর্তনের সুযোগ পায় ফলশ্রুতিতে দরিদ্রদের ক্ষমতায়ন ঘটে আত্মকর্মসংস্থান সুযোগ সৃষ্টি পল্লী এলাকার অসংখ্য দিন মজুর ও বেকার হতাশাগ্রস্ত মানবেতর জীবনযাপন করে উন্নয়নমূলক এনজিও গুলো বিশেষ কার্যক্রম দ্বারা তারা তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এই ক্ষেত্রে উদাহরণ হিসেবে স্বনির্ভর বাংলাদেশের প্রচেষ্টা ও সফলতার কথা উল্লেখ করা যায় ব্রাক গ্রামীণ ব্যাংক এবং আশাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে সরকারি সংস্থার পথ প্রদর্শক আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে আধুনিক ও বৈজ্ঞানিক মডেল ও কৌশল প্রয়োগের ক্ষেত্রে এনজিওগুলো বেশ অগ্রসর সরকারি সংস্থাগুলো তাদের দারিদ্র বিমোচন কর্মসূচির সফলতায় এনজিও কৌশল প্রয়োগ করে থাকেন সার্বিক দিক বিশ্লেষণ করলে বলা যায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে এনজিওগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরাসরি কাজ করা ছাড়াও সরকারি নীতি প্রণয়ন এবং পরিকল্পনা ও তার বাস্তবায়নে এনজিওগুলো দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম অর্জন করেছে তাহলে আজকের পাঠে আলোচনা করা হলো বাংলাদেশের যে বেসরকারি প্রতিষ্ঠান বা স্বেচ্ছাসেবী সংস্থাগুলো রয়েছে দেশের উন্নয়নের ক্ষেত্রে তারা সমন্বিতভাবে কীভাবে কিভাবে কাজ করে চলেছে তাহলে এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা এই পাঠটি অবশ্যই অনুশীলন করে নিবে পরবর্তী ক্লাসে স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে ব্রাকের কার্যক্রম সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সবাইকে জানাচ্ছি ধন্যবাদ